লন্ডনে উদযাপন করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। খুশির ঈদে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় পূর্ব লন্ডনের ব্রেকলেন। লন্ডন প্রতিনিধি এম এ আর মুরাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। এক মাস সিয়াম সাধনার পর সব ভেদাভেদ ভুলে লন্ডনের ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর। খুশির ঈদের দিনে কর্ম দিবস থাকা সত্ত্বেও পূর্ব লন্ডনের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পূর্ব লন্ডনের ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে নামাজ আদায় করেন প্রবাসী অনেক বাংলাদেশি। আমি হাই কমিশনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে প্রবাসী সকল বাঙালি, বিলেতের যারা বাঙালিরা এখানে আছেন সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই। রহমতুল মাস মান্থ অফ রমাদান, আজকে ঈদুল দিন। আমি সবাইরে আপনারা যত বিয়ার আসুন, অল দি হিউম্যানিটি সবাইরে আমি জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমার সারা দেশবাসী, দেশের মানুষ এবং ইংল্যান্ডে যারা আছে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবরে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল ফিতর উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুভেচ্ছা বাণী দিয়েছেন। বাণীতে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বন্ধনে ঈদুল ফিতর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশের ন্যায় ব্রিটেনে কোনো ছুটি না থাকলেও সব বাধা ডিঙিয়ে পূর্ব লন্ডনের বাঙালি পাড়া মেতেছিল ঈদ আনন্দে। লন্ডন থেকে এম এ মুরাদ, চ্যানেল আই।